শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল ছাব্বিশে ডিসেম্বর রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল লকডাউনের ফলে ব্যবসা বাণিজ্য লাটে উঠেছে বন্ধন সহ বিভিন্ন মাইক্রোফাইন্যান্সের ঋণ মকুবের দাবি দলাই রাজনগর নারায়ণপুরে বিস্তারিত থাকবে প্রতিবেদনে আসছে নতুন নীতি জব মেলার জন্য খুলছে অনলাইন পোর্টাল জানালেন শিল্প এবং বাণিজ্যমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি অবশেষে করিমগঞ্জে আসছে প্রস্তাবিত মেডিকেল কলেজের স্থান নির্ধারণের বিশেষজ্ঞ দল আগামী ছাব্বিশে ডিসেম্বর মেডিকেল কলেজের স্থান নির্ধারণে করিমগঞ্জে আসছে বিশেষজ্ঞ দল জানালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত আগামী তেরোই ফেব্রুয়ারি বদরপুরে খতমে বুখারি এবার আসছেন মৌলানা খলিলুর রহমান সাজ্জাদ নুমানি এক হাতে কুরান অন্য হাতে কম্পিউটার নিয়ে এগিয়ে যাক মুসলমানরা বললেন লক্ষ্মীপুরের বিজেপি বিধায়ক কৌশিক রায় বিস্তারিত থাকবে প্রতিবেদনে মহৎ উদ্দেশ্য নিয়ে দেওয়া মোদী সরকারের সিলিন্ডার পরে রয়েছে গড়ে গড়ে অসমের নব্বই শতাংশ মহিলাই উজ্জ্বলা প্রকল্পের সিলিন্ডার বড়াতে পারেননি দায়ী ক্রমাগত গ্যাসের দাম বৃদ্ধি আগামী বছরের শুরু থেকে অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে বাড়ছে জিএসটি বাড়বে কাপড়ের দামও বরখলায় এম জি এন রেগা প্রকল্পের কাজ বন্ধ বিধানসভায় সোচ্চার মিসবাউল ইসলাম লস্কর বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দি আলগাপুরে প্রধানমন্ত্রী আবাসের দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন না অনেক মানুষ পঞ্চায়েতের কাজকর্মে ব্যাপক অনিয়ম আলগাপুরে তদন্ত দাবি কান্দিতে দীর্ঘ আড়াই মাসেও মিড ডে মিল নেই পরমানন্দ সরস্বতী এলপি স্কুলে এবং শেষ খবরটি কচু ধরমে ক্রমবর্ধমান চুরিকাণ্ডে খুব জনমনে পুলিশি তৎপরতা বাড়ানোর দাবি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বন্দন আশা ইনাকসহ বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স কোম্পানির ঋণ মকুব করার জন্য আবেদন জানালেন দলাই রাজনগর জিপির নারায়ণপুর গ্রামের রোহিত মহিলা গ্রুপের সদস্যরা তারা জানান দশ বছর ধরে ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করে সংসার প্রতিপালন করে আসছিলেন কিস্তি সময়মতো পরিশোধ করে আসলেও অনাকাঙ্ক্ষিত লকডাউনের ফলে ব্যবসা বাণিজ্য লাটে উঠেছে এবং আর্থিক মন্দা দেখা দিয়েছে তাই তিলে তিলে সঞ্চয় করা অর্থ লকডাউনের কারণে রোজগারহীন হয়ে শেষ হয়ে গিয়েছে বর্তমানে সংসার প্রতিপালন করা দায় হয়ে পড়েছে এমতাবস্থায় বন্ধন সহ অন্যান্য মাইক্রোফাইন্যান্স কোম্পানির ঋণ পরিশোধ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না তাই সরকারের কাছে এবং মাইক্রোফাইন্যান্স কোম্পানির কর্মকর্তাদের কাছে ঋণ মকুবের জোরালো দাবি জানান তারা রাজ্যে নিয়োগ মেলা গিরে চরম অব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী কু প্রকাশ করার পর শিল্প এবং বাণিজ্যমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি শনিবার জানিয়েছেন এখন থেকে নতুন নীতি গ্রহণ করা হবে এর জন্য সরকার পোর্টাল খুলে দেবে গতকাল সাংবাদিকদের পাটোয়ারি বলেছেন যারা চাকরি দেবেন এবং যারা চাকরির প্রার্থী তারা এই পোর্টালের মধ্যে দিয়ে সমগ্র প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন তিনি জানান কেন্দ্রের পরামর্শই মর্মে প্রতি বছর তিনবার করে নিয়োগ মেলা অনুষ্ঠিত করা হয় এবার গৌহাটিতে অব্যবস্থা ছিল সামগ্রিক ব্যবস্থাপনা নিকুত হলে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হতো না অবশেষে করিমগঞ্জে আসছে প্রস্তাবিত মেডিকেল কলেজের স্থান নির্ধারণের বিশেষজ্ঞ দল তারা আগামী উনত্রিশে ডিসেম্বর করিমগঞ্জে আসছে বলে জানান উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক দেব পুরকায়স্ত গতকালই বিধানসভায় স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত জানিয়েছিলেন যে রাজ্যের প্রধান স্বাস্থ্য সচিব করোনায় আক্রান্ত তিনি সুস্থ হয়ে উঠলেই করিমগঞ্জের মেডিকেল কলেজের সম্ভাব্য স্থানগুলি পরিদর্শন করতে একটি বিশেষজ্ঞ দলকে করিমগঞ্জে পাঠানো হবে তারা যে রিপোর্ট জমা দেবে তার উপর বর করেই রাজ্য সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কোথায় হবে করিমগঞ্জের মেডিকেল কলেজ ন্যাশনাল মেডিকেল কমিশন একটি মেডিকেল কলেজের স্বীকৃতির জন্য যেসব শর্ত বেঁধে দিয়েছে সে অনুযায়ী স্থান নির্ধারণ করার কথা বিশেষজ্ঞ দলের আগামী উনত্রিশে ডিসেম্বর বিশেষজ্ঞ দলটি করিমগঞ্জে আসছে বদরপুরে তৃতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব হিসাবে উদযাপিত হয় পবিত্র খতমে বুখারি অনুষ্ঠান তাছাড়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অনুষ্ঠানটির জন্য উন্মুখ হয়ে থাকেন ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানটির প্রতি উত্তর পূর্বের মানুষের রয়েছে আলাদা একটা টান এর পিছনে রয়েছে যথেষ্ট কারণও প্রাচীনতম ইসলামী বিদ্যাপীঠ আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া বদরপুরে পড়াশোনা করেন উত্তর পূর্বের নানা প্রান্তের ছাত্ররা তাদের বিদায় অনুষ্ঠান পবিত্র বুখারি শরীফের পাঠদানের আনুষ্ঠানিক সমাপ্তি এবং দস্তার বন্দি হল অনুষ্ঠানটির মূল আকর্ষণ অনুষ্ঠানটি উপভোগ করতে ছাত্রদের আত্মীয় স্বজনরাও সমবেত হন প্রতি বছর ডিসেম্বর মাসের দ্বিতীয় তৃতীয় সপ্তাহে ঘোষণা হয়ে যায় খতমে বুখারির দিনকণ কিন্তু এবার ডিসেম্বর পার হয়ে যাচ্ছে কিন্তু নেই কোনো খবরাখবর এ নিয়ে মানুষের জল্পনা কল্পনার শেষ ছিল না তবে সব জল্পনা কল্পনার অবসান গোটালেন নদোয়ার কেন্দ্রীয় সম্পাদক এবং খতমে বুখারী উদযাপন কমিটির সম্পাদক মৌলানা ফরিদুদ্দিন আহমেদ চৌধুরী তিনি জানান আগামী তেরোই ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ার বার্ষিক সম্মেলন এবং খতমে বুখারি শরীফ এবং উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া এবং নদোয়াতুত তামিরের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে এবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ডের মুখপাত্র মৌলানা খলিলুর রহমান সাজ্জাদ নুমানি আগামী বছরের শুরু থেকে অর্থাৎ জানুয়ারি থেকে সবার পকেট বাড়ি হতে চলেছে আগামী এক জানুয়ারি থেকে সাধারণ মানুষকে অনেক কিছুর উপক্রম ক্রমবর্ধমান ট্যাক্সের মুখোমুখি হতে হবে নতুন বছর আপনার জন্য আনন্দ নিয়ে আসছে তবে মুদ্রাস্ফীতি আপনাকে কিছুটা বিরক্ত করতে পারে জামা কাপড় এবং জুতো এবং চপ্পল কেনা থেকে শুরু করে অনলাইনে খাবার অর্ডার করা এটি খুব ব্যয়বহুল হতে চলেছে জিএসটির হার বাড়বে প্রকৃতপক্ষে এক জানুয়ারি থেকে তৈরি পোশাকের উপর জি এসটির হার পাঁচ শতাংশ থেকে বেড়ে বারো শতাংশ হবে এতে তৈরি পোশাকের দাম বাড়বে বস্ত্র ব্যবসায়ীরা বলেছেন জিএসটি বৃদ্ধির ফলে খুচরো ব্যবসায় খারাপ প্রভাব পড়বে রেডিমেড ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা জিএসটি বৃদ্ধির বিরোধিতা করছেন তবে সরকার তার সিদ্ধান্ত থেকে পিছু হটতে রাজি নয় এমন পরিস্থিতিতে নতুন বছর থেকে তৈরি পোশাক কিনতে গ্রাহকদের বেশি টাকা দিতে হবে এই ট্যাক্স লেবের নতুন পরিবর্তন এক জানুয়ারি দুই হাজার বাইশ থেকে প্রযোজ্য হবে পঞ্চায়েতের কাজকর্ম স্তব্ধ হয়ে পড়েছে গোটা হাইলাকান্দি জেলায় সে সঙ্গে উত্তর হাইলাকান্দির আলগাপুর উন্নয়ন খণ্ডের অধীন প্রতিটি জিপিতে পঞ্চায়েতের কাজ নেই বললেই চলে এদিকে প্রধানমন্ত্রী আবাসের গড় প্রদানে আলগাপুর ব্লকের অধীন কয়েকটি জিপিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে প্রাপ্ত অভিযোগে জানা গেছে দুই হাজার পনেরো ষোলো এবং দুই হাজার সতেরো সালে ইন্দিরা আবাস যারা পেয়েছেন সেসব সুবিধা প্রাপকের নাম রয়েছে দুই হাজার বিশ একুশ সালের প্রধানমন্ত্রী আবাসের তালিকায় যারা একবার সরকারি গড় পেয়েছেন তারা কোন যুক্তিতে আবার দাবিদার হলেন এবং তাদের নাম কিভাবে তালিকায় অন্তর্ভুক্ত হল এ নিয়ে ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে এ ব্যাপারে প্রধানমন্ত্রী আবাসের তালিকায় রীতিমতো তদন্ত করার জন্য এলাকার জনগণ শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন কতিপয় পঞ্চায়েত প্রতিনিধি এবং জিপি সচিব মিলে এক্ষেত্রে মোটা অর্থ কামাই করেছেন বলে সন্দেহ করেছেন স্থানীয়রা এদিকে প্রধানমন্ত্রী আবাসের মাধ্যমে যারা গড় পেয়েছেন তারা ইতিমধ্যে চরম হয়রানির শিকার হচ্ছেন এখন পর্যন্ত শুধুমাত্র প্রথম কিস্তির টাকা তারা পেয়েছেন দ্বিতীয় কিস্তির টাকা এখনও কোন রহস্যে দেওয়া হচ্ছে না সে বিষয়ে প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রী আবাসের সুবিধা প্রাপকদের বাকি টাকা প্রদান করতে বিভিন্ন সংগঠনের তরফে জোরালো দাবি জানানো হয়েছে তাছাড়া গ্রামাঞ্চলে এম জি এনরেগার কাজে ব্যাপক অসঙ্গতি দেখা যাচ্ছে অনেক গ্রামে কিছুটা কাজ হলেও এসব খুব নিম্নমানের তাছাড়া অনেক কাজ অসম্পূর্ণ রয়েছে উত্তর হাইলাকান্দির পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে তদন্ত করার জন্য দাবি উঠছে বিভিন্ন মহল থেকে শিক্ষাই উন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষার উন্নয়নে কোনো অবহেলা শান্তি দুর্নীতি সহ্য করা হবে না বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ যেন সব সময় উন্নতমানের হয় সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি থাকবে সব সম্প্রদায়ের মানুষ যেন শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে পারে সেদিকে সুদৃষ্টি রয়েছে বর্তমান বিজেপি সরকারের মুসলিম সম্প্রদায়ের মানুষ যেন এক হাতে কুরআন এবং অন্য হাতে কম্পিউটার নিয়ে সুশিক্ষিত হতে পারেন সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক মুসলমান সমাজ সে কথা পরিষ্কার করে বলেন লক্ষ্মীপুরের প্রথম বিজেপি বিধায়ক কৌশিক রায় মহৎ উদ্দেশ্য নিয়ে দেওয়া মোদী সরকারের সিলিন্ডার পরে রয়েছে মানুষের গড়ে গড়ে অসমের লক্ষ লক্ষ মহিলা তবু খালি সিলিন্ডার বড়াতে আর ডিলারের কাছেই যাচ্ছেন না যারা রিফিল করাতে পেরেছেন তাদের সংখ্যা কোনো কোনো ক্ষেত্রে মুঠ গ্রাহকের দশ শতাংশেরও কম বাকি নব্বই শতাংশই আর সিলিন্ডার বরাননি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় অসমের এই জমিনি পরিস্থিতির ছবি উঠে এসেছে অসমের সাংসদ তথা কেন্দ্রের পেট্রোলিয়াম দফতরের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলির দেওয়া বিবৃতি থেকে সরকারি জি এনরেগা প্রকল্পে জবকার্ডারিদের বছরে একশো দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়েছিল কিন্তু সরকারি এই আইনকে বৃন্দাঙ্গুলি দেখিয়ে বরখলা এবং শালচাপরা উন্নয়ন খণ্ডে গত ছয় মাস ধরে এম জি এনরেগা প্রকল্পের কাজ বন্ধ রয়েছে ফলে একদিকে জবকারদারীরা কাজ পাচ্ছেন না অন্যদিকে গ্রামীণ রাস্তাঘাটের কাজ হচ্ছে না এক কথায় গ্রামাঞ্চলের উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে এ নিয়ে অসম বিধানসভার চলতি শীতকালীন অধিবেশনে সোচ্চার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বরহলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর তিনি বিধানসভায় এক প্রশ্নের মাধ্যমে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাসের হস্তক্ষেপ কামনা করেছেন উত্তরে বিভাগীয় মন্ত্রী রঞ্জিত দাস বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রয়োজনে তিনি বরখলা এবং শালচাপড়া ব্লক পরিদর্শনে আসবেন বলে আশ্বাস কোভিড মোকাবিলায় দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকার পর প্রায় আড়াই মাস আগে স্কুল স্বাভাবিক হলেও আড়াই মাসে মিড ডে মিলের উনুন জ্বলেনি পাতারকান্দি কেন্দ্রের এক নম্বর পরমানন্দ সরস্বতী এলপি স্কুলে লাগাতার স্কুল কামাইয়ে জড়িত ওই দুই শিক্ষিকা মাসে তিন চার দিন স্কুলের তালা খোলা হয় বিভাগীয় কর্তৃপক্ষকে ম্যানেজ করে ওই দুই শিক্ষিকার স্কুল কামাইয়ে লাটে উঠেছে স্কুলের শিক্ষার পরিবেশ এতে ক্ষুদ্র অভিভাবকদের প্রতিবাদী বিক্ষুবে উত্তাল বান্দরকুনা সোচ্চার হয়েছে স্কুলের পরিচালন সমিতিও কর্তৃপক্ষকে ম্যানেজ ফর্মুলায় প্রত্যন্ত বহু স্কুলে অরাজকতা চলছে বলে অভিযোগ এলাকার সচেতন মহলের উচ্চস্তরীয় তদন্তের মাধ্যমে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য করিমগঞ্জের জেলাশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে এবার শেষ খবরটি কচুদরম তানাদিন গঙ্গানগরে দিন দিন বেড়েই চলেছে অসামাজিক কার্যকলাপ গণগণ গৃহপালিত পশু চুরি হচ্ছে কয়েকদিন ধরে গঙ্গানগর সেন্ট কেতারিন এলাকা থেকে রাতের অন্ধকারে গোয়ালগড় থেকে সুযোগ বুঝে চুরেরা প্রায় লক্ষাধিক টাকার গাবি বাসুর চুরি করে নিয়ে গেছে গত বুধবার গভীর রাতে রিনুক আহমেদ লস্কর নামের এক ব্যক্তির গোয়ালগড় থেকে চল্লিশ হাজার টাকা দামের গাবি এবং দেড় মাসের বাসুর চুরি হয়েছে এ নিয়ে কচুদরম থানায় এক এজাহার দায়ের করেছেন রিনুক আহমেদ লস্কর গঙ্গানগর গ্রাম পঞ্চায়েতের সভাপতি শৈলেন্দ্রু চন্দ্র দাস ভুবন সমবায় সমিতির চেয়ারম্যান মুহিউদ্দিন লস্কর প্রমুখ কচুদরম থানার অসির সঙ্গে কথা বলে তদন্ত প্রক্রিয়া জোরদার করার জন্য দাবি জানিয়েছেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন